मॉर्निंग एवरीवन, वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে 28শে জুলাই, আজকে আমার ঠাকুমার বাৎসরিক, তো সেই জন্য সকাল সকালে ঘুম ভেঙে গেছে। কাল রাতের থেকে না ওয়েদারটা প্রচণ্ড চেঞ্জ হয়ে গেছে। কাল রাতের থেকে মোটামুটি মানে মেঘলা চলছে আর হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যদিও হাওয়াটা গরম, বাট স্টিল মানে প্রচণ্ড উইন্ডি ওয়েদারটা। মানে জানালার কাজটা গট 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 করে আওয়াজ করে যাচ্ছিলো রাত্রিবেলা। রাত্রিবেলা ঘুমাতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, মোটামুটি শুয়েছিলাম 11টায়, ঘুম আস্তে আস্তে 1টা 1.5টা এরকম বেজে গেছে। তো এখন সকাল সকাল উঠে গেছি, সুদীপ তো কাজে চলে গেছে, কাজে চলে গেছে মানে কাজে সামনের ঘরে চলে গেছে অবভিয়াসলি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো এখন জাস্ট চা ফা করে ওকে খাওয়াবো, আমিও খাবো, খেয়ে আস্তে ধীরে লেগে পড়বো আজকের কাজগুলোতে। এইদিকে আমাদের ব্রেকফাস্ট একদম রেডি, তো এখন ঝটপট ব্রেকফাস্টটা করে নিয়েই এখন কাজে লেগে পড়ব। এটা নিয়ে ও 5 বার বললো, ঝটপট রান্নাটা, ঝটপট ঝটপট ব্রেকফাস্ট, ঝটপট করে নি। আর হাতে থেকে খালি ফোনটা ফসকে যাচ্ছে। এই তো চলো, আচ্ছা ঘড়িতে 11টা, এখন আস্তে ধীরে আমি আমার রান্না বান্নায় লেগে পড়ব। তো আজকের মেনুতে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 5 রকমের ভাজা, খিচুড়ি, ভুনো খিচুড়ি, তারপরে হচ্ছে লাবড়া মানে মিশালি তরকারি, তারপরে লুচি, সেমাইয়ের পায়েস আর চাটনি। এই কটা জিনিস এখন রান্না করব ঝটপট। রান্নার সব গ্লিমসগুলো দেখিয়ে দিই। এদিকে আমার দুধ উতলাচ্ছে, এটার মধ্যে পায়েস হবে, এখানে আমি লাবড়া বসিয়ে দিয়েছি, আর এইদিকে টমেটো চাটনির মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে সব কিছু ছুলে টুলে রেখে দিয়েছি, ভাজা ভাজির সব কাটাকাটি কালকে রেডি ছিল, হলুদ লবণ মাখিয়ে তারপর আমি রেখে দিলাম, তাহলে এটার মধ্যে মশলাগুলো মানে চিনি লবণ এগুলো ভালো করে ধরে যায়। তো এই এখন বাজছে হচ্ছে ঘড়িতে, কটা বাজে গো, এক্সকিউজ মি, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:45, 11:45-টার মধ্যে আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে, 1:30 থেকে 2টোর মধ্যে সব কমপ্লিট করে নেবো আশা করছি। দেখছি এদিকে অনেক রান্না বান্না হয়ে গেছে অলরেডি, আমাদের ভুনা খিচুড়ি রেডি প্লাস ভাজি অনেক হয়ে গেছে, আর কি হয়েছে ভাজি হচ্ছে এই পাশে সব রান্না এখানে। ও ইয়েস, এদিকে আমাদের লাবড়া চাটনি পায়েস সময় পায়েস খিচুড়ি, বা 4টে তো হয়ে গেছে, 4টে হয়ে গেছে, ভাজা ভাজি তো হয়ে যাচ্ছে, আর বাকি থাকলো পুরি। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই স্নান করে উঠলাম, এখন সব প্রিপারেশন অলমোস্ট রেডি, এখন দিদিকে আমরা একটু পুজো দেবো। এখানে কর্নারটাকে এভাবে সাজানো হয়েছে, শি ইজ কিউট। আর ওইদিকে দেখি, আই থিঙ্ক ওইদিকেও অলমোস্ট ডান, তাই না? ডান তো না? হ্যাঁ সব তো রান্না হয়ে গেছে, দেখি একটু রান্না সব রেডি, এখন জাস্ট কুমড়োর বেসনই, আচ্ছা কুমড়োর বেসনই হবে আর লুচি হবে, ওকে তারপরে কুমড়োর বেসনটা হবে। আর এদিকে ম্যাডাম একদম ফুল শাড়ি পরে একদম, এদিকে সব প্রিপারেশন ডান অলমোস্ট, শুধু একটা জিনিস বাকি আছে, একটা মালা। তো ওখানে একটা মালা গেঁথে নিচ্ছি, ফুল পাওয়া যায় না সেই জন্য যেটা পেয়েছি সেটা দিয়ে।
চলো তাহলে এবার আমরাও খেয়ে নি। তো পূজো হয়ে গেল, এখন জাস্ট আমরা এখন খেতে বসবো, পরে এই মানুষটাকে নিয়ে আমরা কথা বলবো। এখন জাস্ট মনটা একটু ভারী হয়ে আছে, সন্ধ্যাবেলা একটুখানি কীর্তনের মতো একটা কিছু চালাবো, চালিয়ে একটু বসবো, বাড়িতেও হচ্ছে আজকে, তো পরে এসব নিয়ে কথা বলছি। আমরা এখন সন্ধ্যাবাতি দেবো বলে এখন সব কিছু রেডি করছিলাম। এই কয়েন এখানে আমাদের সব এখানকার সেই খুচরো পয়সাগুলো রাখা থাকে, শুধু এখানকার না অনেক কান্ট্রির আছে ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, আর বাবু এখন ওটা নিয়ে এক্কা দোক্কা সব খেলছিল। কি করছিল? আমি কিছু করছিলাম না। দেখো এখানে শুধু না, পুরো ঘরের এপাশ দিয়ে গিয়ে গাছের এপাশে গিয়ে সব জায়গায় ছড়াই দিছে। মমচিতে নিতে নিতে এটা কোথায় একদম ঠিক টার্কি। তো এতক্ষণ সন্ধ্যাবাতি দিলাম, একটুখানি ঠাকুরের নাম করলাম দিদির সামনে, একটুখানি মানে গুরু নাম হলো, একটু ইয়ে হলো, সব ইউটিউবে চালিয়ে করেছি। তো এতক্ষণ ধরে এগুলো কমপ্লিট হলো, এখন ও গেল একটু চা বানাতে। 8টা বাজে যদিও, তাও একটু গলাটা ভারী হয়ে আসছে, তো ওকে বললাম একটু চা খাবো, তো গেছে চা বানাতে। চা খেতে খেতে মানে চিনি ছাড়া লাল চা, আজকে ওটাই বললাম ওকে বানাতে। তো সেটা খেতে খেতেই তোমাদেরকে একটু দিদিকে নিয়ে কথা বলি। তোমরা অনেকেই ভাববে যে দিদি কেন বলছি, ছোটোবেলা থেকে আমরা আমাদের ভাই বোনরা সবাই ঠাকুমাকে দিদি বলতাম, তো সেই জন্যই দিদি বলি। তো ছ বছর হলো দিদি গত হয়েছে, এখনও মনে হয় চোখের সামনে মানুষটা, এখনও চোখের সামনে আমি দেখতে পাই, আমি স্বপ্ন দেখি, সব কিছু হয়, শুধু মানুষটাকে চোখ খোলার পরে দেখা যায় না, দেখতে পাই না। আমার সাথে দিদির সম্পর্কটা কিছুটা টম অ্যান্ড জেরির মতো ছিল, মানে ঠাকুমা নাতনি, হ্যাঁ, সবসময় আমরা দুজন একটুখানি পেছনে লাগা বা ইয়ে করে, কিন্তু দিদি আর আমি দুজনে মিলে খুব ঘুরতাম একসাথে, যেতাম একসাথে, একই জায়গায় যেতাম আসতাম। আমার ভ্যাকেশন মানেই দিদির সাথে, দিদি বিধাননগরে থাকতো, বিধাননগরে চলে যাওয়া, দিদির সাথে দিদির বোনের বাড়ি মানে ছোটদির বাড়ি, তারপরে জলপাইগুড়ি পিসির বাড়ি, সব কিছু সবসময় দিদির হাতে ধরেই মানে ঘুরে বেড়াতাম আমি, আমার যখন স্কুলের ভ্যাকেশন হতো, কোনো কিছু হতো। তারপরে দিদির বয়স হয়ে গেল, দিদি দিদির পা ভেঙে গেছিলো শেষের দিকে, দিদি পিস বিছানায় শুতে শাই থাকতো। তারপরে আজকে শাড়ি পরলাম এই জন্যেই, কারণ আমি শাড়ি পরে যখন যবে থেকে শাড়ি পরা শুরু করছি মাধ্যমিকের পরে দুর্গাপূজার সময় থেকে, তবে থেকে দিদি আমাকে বলতো, বনি দিদি তোমাকে না শাড়ি পরলে না সব থেকে সুন্দর লাগে। তারপরের দিকে যখন আরেকটু বয়স হলো তখন বলা শুরু করলো, আমার দিদি ভাইয়ের মতো সুন্দর শাড়ি পরলে আর কাউকে লাগে না, মানে শেষের দিকে আমাকে দিদি ভাই বলতো। তো সব স্মৃতিগুলো এক এক করে চোখের সামনে ভেসে আসছে আজকের দিনটাতে, মনটা তোমরা বুঝতেই পারছো কীরকম লাগছে। এই এই দিনটা আমার বছরে সবথেকে টাফেস্ট ডে থাকে, কারণ এই দিনটাকে আমাকে পার করতে হয় পুরনো সব স্মৃতিগুলোকে নিয়ে। হ্যাঁ, কারণ দিদি যেদিন মারা যায় তার আগের দিন রাত্রিবেলা অবধি আমি দিদির সাথে ছিলাম, দিদির ঘরের মধ্যে দিদির হাত ধরে সারা রাত, মানে সারা সন্ধ্যা, দুপুর থেকে সন্ধ্যা অবধি আমি হাত ধরেছিলাম, না স্নান না খাওয়া না কিছু, মেঝের মধ্যে পড়েছিলাম, পড়ে নিয়ে হাতটা ধরে জাস্ট শুয়েছিলাম আমি সারা দিন। তো ওই স্মৃতিগুলো লাস্টে যখন থাক, এইসব কথা বলতে গেলে অনেক কথা, এই মানুষগুলোর কথা কখনো বলা শেষ হয় না। তো যাই হোক, অ্যাজ আ পার্সন আমি যদি দিদির কথা বলি, তিনি একজন প্রচণ্ড সাহসী একজন মহিলা ছিলেন, যিনি জীবনে প্রচুর সংগ্রাম করেছেন, জীবনের সংগ্রামে জয়ী হয়েছেন, তারপরে হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট। আমি দিদিকে যবে থেকে দেখেছি, ছোটোবেলা থেকে দিদি একটা গ্রামে গিয়ে ওখানকার বাচ্চাদেরকে পড়াতো,
ওখানে নিজে ওই বয়সে গিয়েও ওই বয়সে মানে খুব বয়স ছিল না তখন, দিদির মোটামুটি তখন ওই 50 এরকমই হবে, তো ওই টাইমটা থেকে দিদি কিন্তু মানে পুরোপুরি তার আগে সেলাই করে তারপরে স্কুলে বাচ্চাদেরকে পড়িয়ে তো সব কিছু করে আর কি একটা মহিলাদের মানে কি বলে ওটাকে স্বনির্ভর গোষ্ঠী খুলেছিল বিধাননগরে। এখনো অনেকে আছে যারা ভীমবারে দিদিকে এখনো মনে করে, কল্যাণী মাসি। তো যাই হোক, তারপরে প্রথম জীবনে তার সেই কি বলে মানে পার্টি পলিটিক্স সব কিছু, একা একা তখনকার দিনে একা ট্রেন ধরে চলে যেত বোনের বাড়ি, বোনদের বিয়ে হয়েছিল, একজন বোনের বিয়ে হয়েছিল নৈহাটিতে, তো সেখানে তখনকার দিনে একা একা ট্রাভেল করতো। তো এরকম অনেক 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 ইন্সপায়ারিং ঘটনা দিদির থেকে আমি শুনেছি, দিদির মা বলেছে, দিদি বলেছে, দিদি মানে ওনার গল্প শুরু করলে আর শেষ হয় না। তো শেষ পর্যন্ত যে মানে আরেকটা জিনিস, প্রচুর মানুষকে সাহায্য করেছে, নিজের বাড়িতে শেল্টার দিত, তাদের ছেলে মেয়েদের বড় করতো, বিয়ে দিত, আমাদের বাড়ি থেকে মোটামুটি তখনকার দিনে 8-10টা বিয়ে তো হয়েছেই, মানে আমাদের বিয়ে মানে নিজেদের বাড়ির লোক ছাড়াও মনে হয় 8-10টা বিয়ে হয়েছে। আর উনি একা হাতে সব কিছু দায়িত্ব পালন করেছিলেন নিজের ভাই বোনদেরকে মানুষ করা নিয়ে, মানে একটা ছোট বোনকে কোলে নিয়ে দিদি ফার্স্ট বিয়ে করেছিল, সব গল্প আমার সাথে করতো, সব যেহেতু সব থেকে বেশি সময় কাটানোর চেষ্টা করতাম আমি, আমাকে সব গল্প করতো। তো যাই হোক, তোমাদের কাছে এই গল্পগুলো অনেক অনেকটা বোরিংও হতে পারে, তো থাক, আমি বলতে গেলে ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি আরও আরও বেশি বেশি করে বলছি। তো যাই হোক, এখন চা খাই, তারপরে বাড়িতে ফোন করব, মানে চৌধুরী বাড়িতে ফোন করব, ওখানে পিসি এসছে আসাম থেকে, তো পিসির সাথে একটু কথা বলে নেবো, অনেকদিন হচ্ছে পিসির সাথে কথা বলি না। চৌধুরী বাড়ি মানে হচ্ছে সুদীপ্তর বাড়ি, মানে ওটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু ওটাকে আমি বাড়ি বলি, আবার এটাকে আমি বাড়ি বলি, ধরবাড়ি বলি, চৌধুরী বাড়ি বলি, সেটার মধ্যে একটা তফাৎ চলে আসে, মানে ওখান থেকেই সবাই আলাদা করে নিতে পারবে। আর একটা হচ্ছে আমার আমার ছোটোবেলা থেকে যে বাবা মা তাদেরকে আমি পাপা মা বলি, আর আমার শ্বশুর বাড়িতে যে আমার নতুন বাবা মা হয়েছে তাদেরকে আমি বাবা মা বলি। তো এইটা থেকে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, যদি কখনো কনফিউজ আমাকে জানিও, তাহলে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। জাস্ট ডিনার করে উঠলাম, ডিনারে আমাদের সেই দুপুরে বানানো খিচুড়ি খেলাম, কালকে রাত কালকেও খাবো, হ্যাঁ অনেকটা করে বানিয়ে রেখেছে। আর যাই হোক, তো পূজা ওইদিকে একটু ব্যাগ গোছাচ্ছে, কারণ কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাচ্ছি, কী করছি, কেন যাচ্ছি, দ্যাট উইল কাম টু নো কালকের ব্লগে। চলো তবে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। কী বলছিস? টেক নাম্বার 6। ও আমাকে বলতেই ইচ্ছে না, আমি বলছি আজকে ব্লগটা আমি শেষ করবো, ও যখনই বলতে যাচ্ছি কিছু না কিছু বলে যাচ্ছে। হ্যাঁ, যা তোমাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, কালকের দিনটা হয়তো না বেশ অনেকটা বেশি এক্সাইটেড হবে। হ্যাঁ, দেখে থাকো, সাথে থাকো, আর সবাই ভালো থাকো, গুড নাইট। হ্যাঁ, ও বলছে আজকে ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। চলো গুড নাইট, ভালো থেকো সবাই।